মায়েরা বোনেরা বেটিরা যে সমস্ত মায়েদের আব্বা নাই যে সমস্ত মায়েদের গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে নাই যে সমস্ত মুরুব্বিয়ান যুবক জনদের আব্বা মা নাই তারা কিন্তু কবরের চাতকে নাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর সারা দিন সারা রাত চলে গেল আমার কলিজার টুকরা চারটে ছেলে একজনও কিছু পাঠালো না একজনও কিছু দিল না আমার কবরে ভীষণ আগুন জ্বলছে আমার কবরের মাটি ভীষণ চাপ দিচ্ছে আর আমার কবরে 99টা সাপ নিযুক্ত করা আছে আরে আমার ছেলে মেয়ে কি আমার কথা মনে করে না আর এই কবরবাসী দেখছে ডান দিকের কবরটা আগুন জ্বলছিল বাম দিকের কবরটা আগুন জ্বলছিল পূর্বের কবরটা আগুন জ্বলছিল ওদের কবরের আগুন নিভে গেল ওদের কবর থেকে সাপ সরে গেল ওদের কবরের মাটি চাপ দিচ্ছিল সাইড হয়ে গেল কবরটা আল্লাহ প্রশস্ত করে দিল আর আমার বাচ্চারা কি আমার জন্য একটু দোয়া করে না তাই রাসূল বলেন আউওয়ালাদিন সালিন ইয়াদখুলু তোমরা নেক সন্তান রেখে যাও ওই সন্তান নেক সন্তান ভালো সন্তান রেখে যাওয়ার বিনিময় আমার আল্লাহ পাক তোমার কবরের আযাব নাজাত দিয়ে দেবে জোরে বলুন এখন গ্রামের লোকে দোয়া আর আপনার সন্তানের দোয়া দুটো ফেরা আছে না নাই জোরে বলেন ফেরা আছে আপনার সন্তান যখন মাইক উঠে বলবে আমার আব্বা জান মারা গেছে আপনাদের কাছে যদি ভুল করে থাকে লেনদেন করে থাকে টাকা পয়সার লেনদেন অন্য কোন লেনদেন যদি আমার আব্বার কাছে টাকা পেয়ে থাকেন বলবে না ওরা দিয়ে দেব ঝরঝর করে চোখের পানি ঝরছে আর এই কিছু নরম মনের মানুষ আছে এই বাচ্চা চোখের পানি দেখে ওদের চোখের পানি ঝরছে আছে না কিন্তু এই ছেলে চোখের পানি আর জানাজা পড়নে ওয়ালাদের চোখের পানি এও পানি সেও পানি কিন্তু দুটো পানি এক না দুটো পানি এক নিজের কলিজার টুকরা মেয়ে আব্বার মাতার কাছে বসে কাঁদছে আব্বু চলে গেছি গ্রামের মেয়ের এসে বলছে সাবিনার কাঁদবি না ফিরে আর পাবি না এই কান্না দেখে সাবিনা চোখের পানি ধরছে কলিজার টুকরা মেয়ের কান্না আর গ্রামের সাবিনা সকিনার কান্না এদেরও চোখে পানি আর এই গর্ভধা কলিজার টুকরা জন্মদাতা পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে তার কলিজার টুকরা কন্যার পানি এই দুটো পানি এক না এই সাবিনা তার আব্বার জন্য কাঁদছে হাড়ের কান্না কাঁদছে কলিজা ভেদ করে পানি আসে আর এর শুধু কান্না দেখে কান্না দেখে পানি দেখে চোখের পানি আসছে এই দুটো পানি এক না এজন্য আল্লাহ বলছে গ্রামের লোকে দোয়া আর সন্তানের দোয়া আলাদা তাই আল্লাহ ডাইরেক্ট বললেন সন্তান তুই তোর মা বাপের জন্য দোয়া চা ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর কারণ ছোটবেলায় যখন আমার সাপে দংশন করতে আসছিল আমি এত আশায় ছিলাম মাকে বলতে পারিনি আমার যখন আমার গার উপরে আমার শরীরের উপরে আমি যখন দিয়াল চাপা পড়ছিলাম আমার আব্বাকে ডাকতে পারিনি আর আমার যখন পিপিলিকায় কামড় দিচ্ছিল আমার মাকে ডাকতে পারিনি পায়খানা করে গড়াগুড়ি দিয়েছি মাকে বলতে পারিনি এত অসহায় আমার মা বাপ বুঝে নিত বাচ্চার কোন অসুবিধা হচ্ছে তাহলে এরকম কান্না কাঁদছে কেন আল্লাহ বলছে তুই ছোটবেলার কথা মনে কর এত অসহায় ছিলিস তোর কেউ কিছু করলে বলতে পারতিস না তোর মারলেও মাকে বলতে পারতিস না তোর এমনি করে সাপে দংশন করলে বাপকে ডাকতে পারতিস না আজকে ঠিক তদ্রূপ তোর মা বাপ কবরে এত অসহায় সাপে দংশন করলে কারো ডাকতে পারে না কবরে চাপ দিলে কারো বলতে পারে না কবরে আগুন জ্বালিয়ে দিলে কারো বলতে পারে না ছেলে তুই বুঝলে তোর মা বাপ বড় অসহায় তাই আল্লাহ বলেন তুই ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর আল্লাহ আপনি আমার আব্বার কবরে আযাব নাজাত দিন আপনি আমার গর্ভধারিণীর কবরে আযাব নাজাত দিন হায় আল্লাহ ছোটবেলায় যেরকম আমাদের আল্লাহ মা বাপ কোলে লালন পালন করেছিল আমার মা বাপ আপনার ডাকে
সাড়া দিয়ে কবরে চলে গেছে হায় আল্লাহ আপনি আপনার রহমতের কোলে লালন পালন করুন জোরে বলুন আমরা তো মসজিদে যাই না দোয়া করব কোথায় অনেক ছেলে আছে না নাই একটু কথা বলে সবাই তো মসজিদে যাই না দোয়া করব কোথায় ইমাম সাহেব সাতটা মুসল্লি নিয়ে কবর পাশে দাঁড়িয়ে গেছে দোয়া হবে আর গ্রামে আর দু তিন জন ছেলে দাঁড়িয়ে ছিল ওদেরও বাপ ওদেরও মা ওদেরও দাদু ওই কবরে আছে তো বলছে কচি আয় তোর আব্বা তো মারা গেছে ও দৌড় মেরে পেটিয়েছে কেন বলেন তো কেন দৌড় মারলো কেন বুঝতে পারলেন না ও পেশাব করে পানি নাইনি ও নাপাক ওই জন্য দৌড় মেরেছে যে আমি ওখানে দাঁড়াবো না ছেলে ছেলে কি ভালো ছেলে রেখে গেছে জোরে বলে খবর আমার নেবে খবর ছেড়ে কথা বলবে না আর দুই দিকে হইতে পিছবে আমার চূর্ণ হবে হাড়খানা ওরে মাটির বাঙালিশি মাটির ঘর ওরে মাটির বাঙালিশি মাটির ঘর মাটি হবে তোর এসেছো একা যাইবে একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো বন্ধু তাহার মাঝে বিচাইতে ওরে এসেছি একা যাইব একা সঙ্গে কেহ যাইবে না আর দুই দিকে হইতে পিষিবে আমার চূর্ণ হবে হাড়খানা কবরে উত্তর যদি দিতে না পারেন দুটো ফেরেশতা আসবে দুজন সব কালা দুজন কি কালা এই কালা কেন বলেন জিন্দিগি বেরেন খাটিয়ে এর কথা বলবেন না এই কচি কালা কেন বলো না ঠিক বলেছি যে ও কাঁদলে শুনতে পাবে না আর যদি এই গ্রামের কোন ছেলে কারুর ধরে মারে পঞ্চাশ ষাট গা বাড়ি মারার পরে ও যখন নিস্তেজ মেরে যাবে আর শুধু বলছে ভাই তুই আমার মারপেটের ভাই তুই আমার সোনা তুই আমার জীবন ভিক্ষা দে ভাই যাওয়ার হয়ে গেছে ভাই এর আস্তে আস্তে দিলে মহব্বত পয়দা হবে না হবে না সে এত কাকুতি মিনতি করছে ও ছেড়ে দিয়ে তাই ফেরেশতাদের কানে কালা হবে ওদের দিলে কানে শুনতে পাবে না আরে কালো না বেটে লম্বা না তারপরে কালো না ফর্সা লম্বা না বেটে চোখে কিছু দেখতে পাবে না শুধু মুকুট চালাবে কোথায় মারছে না মারছে খবর হবে না তাই কানে তারা কালা হবে চোখে কিছু দেখবে না আর দুই দিকে হইতে পিছবে আমার চূর্ণ হবে হাড়খানা ওরে ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছনে মাটি আর উপরে ছাদ দেবে বাঁশের দিয়ে আপনার পাটি দেওয়া হবে আর মাটি দিয়ে সুন্দর করে ঢেকে ঠুকঠুক করে পিটে এঁটে দেওয়া হবে ও মুসলমানের ছেলেরা কোনো জানালা নাই কোনো দরজা নাই এসেছি একা ভবে একা যেতে হবে আপনার নামাজ আপনার রোজা আপনার তেলাওয়াত আপনার ঈমান আপনার আমল এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে জোরে বলুন আপনার বাপ সত্তর হাজার টাকা বেতন পেত সরকারের তরফ থেকে একটা বড় চাকরি সরকারি চাকরি করতেন তাই ছটা ওই ইয়ে ছিল গার্ড ছিল কটা ছটা আর মরে যাওয়ার পরে বড় ছেলেটা বলছে আমার বাপ তো পঁয়ত্রিশ হাজার টাকা করে কি পায় পেনশন ওর থেকে আরো আমি কিছু দিয়ে একজনের চল্লিশ হাজার টাকা করে দেবো কেন বাপ যখন বেঁচে ছিল পনেরো হাজার টাকা করে পেত
তা বলছে হ্যাঁ তাহলে আমি খুব খুশি বাবু তা কি করতে হবে না আমার ওই বাপের কবরের পাশে একটা জানতো কবর খুঁড়ে দেব তো ওখানে বন্ধু মিলে বসে থাকতে ও যাবে ও বলবে 40,000 এর দরকার নেই ভিক করে খাবো তো কবর দেয়া যাবে এই জীবনে যাবে তাহলে একা এসেছি একা যেতে হবে নিজের সন্তানের যদি বলা হয় যে তোমার বাপের কবরের গায়ে একটা কবর খুঁড়ে দিচ্ছি তুমি মাঝ মাঝ গিয়ে ওখানে থাকবে আব্বাটা একা রয়েছে ও যাবে কেউ যাবে তাহলে এত দরদ কেন আর জমজায়গুলো আটকে রেখেছেন কেন আর এই মাদ্রাসা মসজিদগুলো দান করছেন না কেন কি হয়েছে এই মসজিদে এক বিঘে দেন ও মসজিদে দশ কাটা দেন এই মাদ্রাসায় দু বিঘে দেন এরকম করছেন কেন আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একবার বলেন সেদিনে আফসোস করে করে আউলের মাথা থেকে চিবিয়ে দাপটা পর্যন্ত খেয়ে ফেলবে খবর হবে না আল্লাহ আমি কি সর্বনাশ করলাম আমার কবরে আগুন জ্বলে হাসরে আগুন জ্বলে ঘামের সাগরে সাঁতার দেই ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ একবার কি পাঠিয়ে দেবেন আর হবে না সেটা এমন একটা জায়গা যে যায় সে আর আসে না তাই সেদিনে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আমি আমার কলিজার টুকরার কাছে যাব আমি আমার ছেলের কাছে যাব আমি আমার মেয়ের কাছে যাব আমি আমার বাপের কাছে মায়ের কাছে সবার কাছে যাব একটা নেকি আনব আল্লাহ আপনার জান্নাতে যাব আল্লাহ বলবে চলে যাও ছেড়ে দিলাম অনেক সময় আছে পাখা দেখো কেউ দেয় কিনা সেদিনে কেউ পরিচয় দেবে না নেকি দেওয়া তো দূরের কথা এজন্য রাসূলুল্লাহ বিশ্ব নবী বললেন কবরে যাওয়ার আগে আগে তোমরা ভালো ছেলে তৈরি করে যাও তার ওসিলায় আল্লাহ পাক কবরে নাজাত দিয়ে দেবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ অন্তত কটা ছেলে নামাজি তৈরি করে রেখে যান কিচ্ছু না হলো মসজিদে গিয়ে বলবে আল্লাহ আমার আব্বা মায়ের গুনাহ খাতা মাফ করে দিন ও মুসলমানের ছেলেরা ও মুসলমানেরা যুবকেরা জনেরা মায়েরা বুড়া বেটিরা আমার আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপকে আল্লাহ পাক জান্নাত আল্লাহ রাসূল মা বাপকে জান্নাত বললেন মা বাপ হলো জান্নাত রাসূলুল্লাহ বললেন আর মা বাপ হলো জাহান্নাম যদি এদের সঙ্গে অসৎ আচরণ করো হয়ে যাবে জাহান্নাম আর যদি জান্নাতে যেতে চাও তাহলে মা বাপকে সেবা করো মা বাপের খিদমত করো মায়ের কদমের তলায় ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মায়ের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত রয়েছে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর মুজিজা আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে গেলেন আনসারীদের কবর জিয়ারত করতে গেলেন গিয়ে দেখছে এক যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে আল্লাহ রাসূল হাত তুলেছে আবু যার গেফারি একটুখানি দাঁড়িয়ে যাও আমি রাসূলুল্লাহ একটু হাত উত্তোলন করব আল্লাহ দরবারে দোয়া চাইলেন কোনো মতে দোয়া কবুল হয় না আগুন যখন নেবে না আল্লাহ বলে জিবরিল চলে যাও ওই আগুন জ্বলছে জ্বলবে ও আগুন নিবে না আমার দোস্তর কান্না আমি দুনিয়ায় সহ্য করিনি আমার দোস্তর কান্না আমি দোস্তর কান্না আমি সহ্য করতে পারি না আমি আমার দোস্তকে কাঁদতে নিষেধ করে দিলাম কারণ ওই যুবকের কবরে আগুন জ্বলছে জ্বলবে ও আগুন কোনোদিন নিবে না জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কবরবাসীর জন্য কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এই কবরবাসীর জন্য কাঁদবেন না
কবরে আগুন জ্বলছে জ্বলবে ও আগুন নিভানো যাবে না আমার আল্লাহর সঙ্গে আর আমার আল্লাহর নবীর বিরাট সম্পর্ক আল্লাহ দোস্ত দোস্ত বলে ডাকেন আমাদের নবীর আল্লাহ দেখলেন আমার দোস্ত কাঁপছে আমি তো সহ্য করব না তাই ওই যুবকের কবরে আগুন তো নেভানো যাবে না দোস্ত জন কাঁদে না দোস্ত দোয়া বন্ধ করে দিলেন আবু জার গেফারিকে বললেন আবু জার আমি নবী দয়ার নবী মায়ার নবী কি করে চলে যাব তুমি একটুখানি এই গ্রামে ঘুরে ঘুরে দেখো এই কবরবাসীর আব্বা কি মামা দুজনের একজন কেউ কি বেঁচে আছে খবর নিয়ে দেখা গেল ওই যুবকের বিদ্যা জননী মা পেটে ধরা মা নারী ছেড়া মা বেঁচে রয়েছে আবু জার বললেন বুড়ি মা ওই কবরস্থানে তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে বলছে বাবা আমার কলিজার টুকরা একটা জন ছেলে কিছুদিন আগে মারা গেছে কবরস্থানে আছে আবু জার গেফারি বললেন বুড়ি মা চলো 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 মা চলো 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 মা আমার নবী ডেকেছে বুড়ি মা কদম তুলে তুলে আসলে আর হযরতে আবু জার গেফারি রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর এই কবরবাসীর বিদ্যা জননী মা বেঁচে আছে ডেকে এনেছি রাসূল বললেন বুড়ি মা এই কবরটা দেখা যাচ্ছে কার কবর ওই সময় বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা আমার কলিজার টুকরার কবর বলছে মা তুমি কি একটু দোয়া করবে না বলছে কেন বলছে ওই বাচ্চার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই বাচ্চার বড় কষ্ট হচ্ছে জাহান্নামের আগুন মা বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন আমি কাঁদবো না আপনি কাঁদেন আমি কাঁদবো না ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন মা গো মা তিনজনের ভিতরে একজন জনম দুঃখী মা সন্তানের জন্য যদি হাত তুলে দোয়া চায় আমার আল্লাহ পাকে দরবারে ওই সন্তানের দোয়া ওই মায়ের দোয়া আল্লাহ পাকে দরবারে সন্তানের জন্য বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায় বুড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না রাসূল বললেন কেন মা মায়ের কলিজায় এত দয়া মায়ের কলিজায় এত মায়া বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন কাঁদবে না ও বুড়ি মা কাঁদো মা বুড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম আমি কাঁদবো না কাঁদবো না রাসূল বললেন অবাক ঘটনা মায়ের কলিজায় এত দয়া এত মায়ার পরে বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন কাঁদে না ও বুড়ি মা গো কাঁদতে হবে না শুধু একটা বার বলে তো যাও বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন কাঁদে না বুড়ি মা থাকতে পারলেন না হাউ হাউ করে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি ওই বাচ্চার কত কষ্ট করে লালন পালন করেছি নাকে নাকে খাইয়েছি একদিন আমার ওই কলিজার টুকরা বেটা লাঠি দিয়ে আমার পিটিয়েছে ইয়া রাসূলুল্লাহ এত মারামারি হাতে ধরি পায়ে ধরি ছাড়ে না ইয়া রাসূলুল্লাহ আমার যে সমস্ত জায়গায় লাঠি দিয়ে পিটিয়েছি এখনো পর্যন্ত যন্ত্রণা হয় যন্ত্রণা যায় না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আমি আমার বাচ্চা মারার পরে আমি কারুর কাছে বিচার দেইনি আমি ওযু করে আর নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে বলেছিলাম আল্লাহ আমি বিদ্যা হয়ে গেছি আপনার বান্দি কখন ডেকে নেবেন জানি না আমার বাচ্চার আমার আগে মউত দিন আমি ওর কবরটা দেখব আমি ওর কবরটা দেখে কলিজা জুড়াবো কলিজা ঠাট্টা করবো আল্লাহ ওর কবরে আগুন জ্বালিয়ে দেবি আল্লাহর মৃত্যু দিতে হবে
দোয়া আল্লাহ পাক কবুল করলেন ওই যুবকের মৃত্যু হলো গ্রামবাসীরা দাফন করলো আবার মা ওযু করে নামাজের পাটি বসে আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ যন্ত্রণা সহ্য হয় না আমার যুবকের কবরে আগুন জ্বালিয়ে দিবেন ওই আগুন যেন কিয়ামত পর্যন্ত নিবে না যায় রাসূলুল্লাহ বুড়ির কথা শুনে অবাক হয়ে গিয়ে বললেন আবু যার আমি যে কবরে হাত পেতেছিলাম আবু যার এই কবরে পেটে ধরা মা নারী ছেড়া মা তালা মেরে দিয়েছে এ তালা কিয়ামত পর্যন্ত কেউ খুলতে পারবে না যদি পারে তো খুলবে গর্ভধারিণী মা অনেকে পাওয়ার দেখায় আমার মা যাই করে করুক আমি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি তাহাজ্জুদ পড়ি তুমি কচু পড়ো হ্যাঁ নামাজ পড়লে হবে কোরআন পড়লে হবে একের পর এক ঘটনা শুনবেন কোন লাইন নাই জান্নাতে যাবেন বলে তো তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন আর কোরআন তেলাওয়াত করেন আল্লাহ নবী বললেন জান্নাত তো তোমার মায়ের কদমের তলায় পায়ের তলায় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন যে জিবরিল আমার নিষেধ করলো কবরে আগুন নিভবে না কিন্তু তালা মারা ছড়ান কাছে না থাকলে তালা খোলা যাবে ছড়ান কার কাছে দুটাটা লোক জাদু করে দেখেছেন তালা সাফি মেরে আসে গুনিন বলছে এই শাবল আর তালা তালাটা লাগিয়ে দিয়ে আর ছড়া ফোড়া সব শুধু নদীর মাঝখান চলে ফেলল আর কি আমার পর্যন্ত কেউ খুঁজে না পায় দুটাটা গুনিন আছে না আল্লাহ রসুল বললেন আবুজার হবে না ও বুড়ি যে মার মেরেছে ও দোয়া করবে না কিন্তু মায়ের দিলে এত দয়া আপনারা জানেন জানেন বোঝেন বোঝেন মা জননী সকালবেলা মেরেছে বাচ্চা মায়ের গালাগালি দিয়েছে আর জীবনে আসবো না বলে দুপুর ভর ঘুরেছে রাস্তায় বট গাছের গোড়ায় কেলাপের দাবায় এমনি করে কেলাপের ভিতরে গ্রাম খেলেছে ওখান থেকে দুপুর বেলা বাচ্চা আসেনি মা খানা খেল না রাত দশটা বাজে বাচ্চা আসে না কেলাপে রয়েছে আস্তে আস্তে করে এ গ্রামের ছেলে চলে গেল ও গ্রামের ছেলে চলে গেল পাড়ার ছেলে চলে গেল এ রাগ করে বসে আছে রাত এগারোটা বাজ বেজে গেছে ভয় পাচ্ছে কি করব কদম তুলে তুলে আসলো আর মা জননী খানা খাইনি চুপচাপ মেরে বসে চোখের পানি ফেলে কোথায় গেল এ বাচ্চা এসে দরজার কাছে বলে মা মা জননীর কলিজায় এমন একটা মেশিন আছে মা ওই বাচ্চার মা আওয়াজ যখন শোনে এরা প্রসব যন্ত্রণা প্রসব বেদনার কথা তিন ভাগ ভুলে যায় না মা জননী দরজা খুলে দিল একটা জিনিস লক্ষ্য করবেন যারা সিজার করে কিংবা নর্মালে বাচ্চাগুলো বাড়িতে হয় ওই বাচ্চা নিয়ে কাঁদায় মায়ের বুকে দেয় মায়ের কোলে দেয় তাই প্রসব জ্বালা যন্ত্রণা ওই কোলে বাচ্চা পেয়ে মা ভুলে যা মা দরজা না খুলে শুয়ে থাকতে পারবে মা বলবে যে সারাদিন কোথায় গিয়েছিলি রাত বারোটা বাজে এখন ফের বেরিয়ে যা বলতে পারবে জোরে বলেন পারে রাসূলুল্লাহ বললেন বুড়ি মা তুমি চলে যাবে দোয়া করবে না বলে না আমার নবী পাকের মুজেজা রাসূল বললেন মা বাড়ি যাবে যাও একটা কথা শুনে যাও তোমার হাতের লাঠিটা আমার হাতে দাও আর আমি কবর দিকে ঘুরিয়ে ধরি মা একটু লাঠির মাথায় কানটা ঠেকিয়ে বাড়ি চলে যাও বহুদিন হয়ে গেছে কলিজার টুকরা বাচ্চার গলার আওয়াজ শোনে না মা লাঠির মাথায় কান দিয়ে আওয়াজ শুনতে পায় কবর থেকে আওয়াজ আসে মা
ওমা ক্ষমা করে দিনি মা এ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মা ওই বাচ্চার গলার আওয়াজ মা 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 বলে যখন আওয়াজ দেয় মা জননী চোখের পানি ঝরে আমি কি করব বহুদিন আমার বাচ্চার গলার আওয়াজ শুনতে পাইনি আমার বাচ্চা মা মা করে ডাকছি আর শুধু বলছে ক্ষমা দিন ওমা ক্ষমা দিন মা ওমা ক্ষমা করে দাও মা ও কলিজার টুকরারা যুবকেরা জনেরা ও মুসলমানেরা মায়ের কাছে যখন বারবার করে ক্ষমা চায় গর্ভধারিণী মা জনম দুঃখী নারী যারা মায়ের কলিজা ফনা হয়ে গেল মা জননী বলছে রাসূলুল্লাহ আমি বাড়ি যাব না আমি হাত তুলবো মা জননী চোখের পানি জারি করে বলে আমার আল্লাহ আমার বাচ্চা আমার মেরেছিল আমার শরীরে প্রচন্ড যন্ত্রণা ছিল কিন্তু আজকে আমি বিদ্যা আপনার বান্দি আমি বেঁচে রয়েছি আমি আমার বাচ্চার জন্য বদদোয়া করেছিলাম আপনি দোয়া কবুল করেছেন আমি খুশি আগুন জ্বালিয়েছেন আমি খুশি কিন্তু আমি মা আমার বাচ্চার জন্য দোয়া চাই আমার বাচ্চা কবরে কাঁদে বড় আজাবে গ্রেফতার আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন আমার বাচ্চার কবরে শান্তি দিন কিতাবে লেখা আছে বুড়ি মা কিছুক্ষণ দোয়া চাওয়ার পরে দোয়া যখন বন্ধ করে দিলেন হযরত আবু যার গেফারি রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে দীর্ঘ সময় আপনার মনটা মরা মতো দেখছিলাম এখন যেন খুশিতে বাগবাগ ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি জানতে চাই রাসূল বললেন আবু যার গেফারি রে মা জননীর দোয়া এত দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায় মা হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে ওই যুবকের কবরে আগুন নিভিয়ে দেয় ওয়াজ শুনি সেই মায়ের ধরে পিটি সেই মায়ের ভাত দেই না ওয়াজ শুনি সেই মায়ের বড় বড় কথা বলি ওয়াজ শুনি মায়ের চেয়ে শাশুড়ির বেশি ভালোবাসি আছে না নাই শাশুড়ি যদি বদদোয়া করে লাগবে গ্যারান্টি নাই আর মা যদি বদদোয়া করে লাগবে না লাগবে না তাহলে খুশি করব কার বেশি শাশুড়ির না মায়ের এ তো মুখের কথা না বললে না তাই বল জলসায় বসে না বললে না তাই বলতেছি মায়ের মুরগি জবাই করে গিন্নিরও বলে দিয়েছে একে তার নিজের মা আর ফের স্বামী অর্ডার দিচ্ছে যেটি রানের কষ্ট সেটি কলজে টলজে গুলো ধরে দিস এবারে খেতে বসে বিন হাজার হোক বিন বিন বলছে তোমার শাশুড়ি আমা তোমার শাশুড়ি তুমি খেলাও দি কারণ কখন কাঁদবে কখন কি করবো না করবো তার ঠিক নেই তার মানে গোশ বেশি করে দেবে বুঝলি তা বললে আমি চলে যাবো কাল সকালবেলা আর একা খাবো বুকি মনে মনে করবে এর এরম সর্বনাশী প্ল্যান করে রেখেছে কে জানে তা বললে তো মা ডাক ডাকলো ও মা তোমার বিন ডাকছে তাই মারে একটু খুশি হলো বিনের গান কমিয়ে আছে ভালো এবার দুই বিন বসেছে দেখছে টকটকে দেখছে শাশুড়ি যে কোল যে ঝাড় ভরে গেছে পাটির তলায় দুটো একটা মুরগির কটা ঠ্যাং দুটো ঠ্যাঙের রং সব পড়েছে বাটির তলায় আর এই শাস মানে নিজের মার সব বাটির তলায় যন্ত্রপাতি আর নিজের মার ওই মুরগির ডানার পাটা পার পাতা হ্যাঁ ওই ঠ্যাঙের হাড় এই কটা দিয়ে বাটি সেজে উপরে আলু চাপা দিয়েছে মা দেখছে আর কলিজার ভিতরে আগুন জ্বলছে যে আল্লাহ আমার মাথায় জুতোর বাড়ি মার নাই এখানে না বসিয়ে এই কষ্ট হবে না হবে না আমার নাই বীজ দে পাতে বীজ দে আমি খেয়ে গেলে মরে যাই কষ্ট হয় না হয় না এইবারে মা কাঁদছে ভাত টাত খেয়ে নিয়ে মা কাঁদছে ছেলের কাছে বলছে আব্বা আমার এরম বিদ্যুতি করলো তোর বউ না কি করেছে না দিল দিল তোর শাশুড়ি কলজে দিল তোর শাশুড়ি দুটো ঠ্যাং সব দিল শাশুড়ি রানের গোষ পাতার গোষ থমনার গোষ চবরার গোষ সব তোর আর আমার হা বলছে তোমার মান সম্মান নেই একটা মুরগি বোঝো না
মারারও কলজে ফেটে যাবে না যাবে এই কার কাছে বিচার দিছি এই ইবলিসের যে জোরে এই মার কলজে ফেটে যাবে না যাবে তাহলে প্ল্যান করে যদি স্ত্রীর কাছে বলতো যাই দেখ মা যা কাঁদছে আমি বুঝতে পারিস খুব কষ্ট পেয়েছে তো আমি তোর কাছে রাজ দেবো তুই চুপ করে থাকবি মার একটু সান্ত্বনা দেই ছেলে এই প্ল্যান করে যদি স্ত্রীর কাছে গিয়ে রাজ দিতে যে কেন তুমি আমার মায়ের গোশ দাওনি শুধু হাট দিয়েছো এরপরে যদি দেখি দাঁত থমনা গুঁড়ো হয়ে যাবে আমাকে চেনো তো তাহলে মা জানতে সত্যি সত্যি তাহলে আমার ঘরে আমার ছেলে গিন্নিন মারতে যাচ্ছে এবার ডানে ফানে যদি যদি ঝাড়া দিই ফের কিন্তু ওই শাশুড়ি ছুটে আসবে আচ্ছা যাওয়ার হয়ে গেছে আজকের আর মারি না বাপ বলিস মারি না আর কেউ যখন ঝগড়ার সময় ধরে তার বার কিন্তু দ্বিগুণ হয় কিন্তু একা থাকলেও মারবে না আর অমনি আরো দু তিনজন ধরবেন এরকম ঘিরে রাখবেন শুধু লাম মারবে কিন্তু যাবে না তাহলে মা খুশি হতো না হতো না জোরে বলেন কিন্তু এরা ওজন রাখ দিচ্ছে তোর সম্মান নেই তোমার সংসারে আগুন জ্বলবে তুমি চাকরি করো চোখ অন্ধ হয়ে যাবে ডেলি মোটর বাইনে কলকাতা যাও অ্যাক্সিডেন্ট হয়ে মরিবে যদি মা বদদোয়া করে কথা ঠিক তোর অকাল মৃত্যু হবে ব্যাস হয়ে গেল তোমার শাশুড়ি আর থাকাতে পারবে না তখন দুটো ঠ্যাং কলজে যাবে তাহলে শাশুড়ির পাশে বসাবো দরকার হলো নিজের মা দুটো ঠ্যাং দেবো কলিজা ঝাড় দেবো শাশুড়ি যদি শুধু হার দেয় শাশুড়ি যদি সারাদিন বদ্ধ করা লাগবে মা যদি একবার বদ্ধ করে রসুল বলছে সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আরশে আজিমে যাবে মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারবে না আর একটা জটিল কথা বলি শোনেন নিজের মাকে শাড়ি কিনে দিয়েছে তিন তিন 300 টাকায় আর শাশুড়ির শাড়িটার দাম 1800 টাকা এবার 800 টাকা শাড়ি কাজ করা বিরাট ভারী তো দুটো শাড়ি ফের একরকম কালার দেখতে শুনে মোটামুটি খারাপ না তো মা বলছে ও বা রফিকুল বলছে কি হয়েছে মা এই এত ভারী শাড়ি এটা কার বলছে এটা আমার ওই শাশুড়ির আর আমার বলছে তোমার এটা দামি শাড়ি হ্যাঁ খুব পাতলা শাড়ি তোমার গরম হয় হ্যাঁ এটা ওই 2500 টাকা নিয়েছে মা বুড়ো মানুষ বুঝে লেছে যে শাড়ি এত হালকা 2500 থাক গে আল্লাহর ভালো করে গ্রামের বুড়িটা বলছে কি রে বাবা এমন কচি কিনে নিলো 250 টাকাতে একটা কিনে নিল এক শাড়ি মা কষ্ট পাবে না পাবে না জোরে বলেন তাই মায়ের যদি শাড়ি দেন 3000 শাশুড়ির দেবেন 3000 শ্বশুরের লুঙ্গি যদি হয় 1200 বাপের যেন হয় 1200 বাপের কাঁদানো যাবে না মায়ের কাঁদানো যাবে না কারণ রসুল বলল মা বাপ হলো জান্নাত হুমা জান্নাতুকা তোমার মা আর তোমার বাপ হলো আল্লাহ পাকের জান্নাত যারা মা বাপকে কাঁদিয়ে শ্বশুর শাশুড়িকে খুশি করবে এদের সংসারে আগুন লাগবে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে যদি মনে করো দুনিয়ার জমিনে সুখে শান্তি বসবাস করতে চাই সুখে শান্তিতে বসবাস করতে চাই সসম্মানে দুনিয়ার জমিনে ঘুরতে চাই তাহলে মা বাপের খিদমত করা চাই আর যদি বলেন না আমি অকাল মৃত্যু চাই পায়খানা গুড়িয়ে কে যেন আমার মৃত্যু হয় তাহলে মা বাপের পিছনে লেগে যেতে হবে শেষের দিকে পায়খানা গুড়িয়ে কে মৃত্যু হবে গুনা খেয়ে মরবে আমার নিজের চোখে দেখেছি নবীর মেম্বারে বলছি মা বাপের সাপে মুখে পোকা হয়েছে এত পোকা গ্রামের লোক দাঁড়াতে পারে না আল্লাহ শুনছে আমি যে কথাটা বলছি আল্লাহ শুনছে মায়ের বিস্তৃতি ভাষায় গালাগালি দিত তাই মা বলতো তোর মুখে পোকা হবে সারা এলাকার মানুষ দেখবে আর তোর ওই পোকা কেউ না কেউ সারাতে পারবে না মরণের পরে মুখ দিয়ে পোকা বেরোচ্ছে বোলাক দিয়ে অনেক ছেলে আছে মায়ের মার বাপের বিশ্রী ভাষায় গালাগালি করে করে না করে না মায়ের গাল দিচ্ছে মায়ের বাপ মা তুলে তোর মায়ের এই তোর মায়ের ওই তোর বাপের এই তোর বাপের ওই বাপ বুড়ো হয়ে গেছে কষ্ট হচ্ছে কিছু বলতে পারে না কাঁদছে আল্লাহ আমার ছেলে এরকম করছে মা বলছে তুমি কেঁদো না আল্লাহর কাছে বিচার দাও সেবারে আমার ঘাড় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মা একদিন সহ্য করতে না পেরে বলল আল্লাহ ওর মৃত্যুর আগে যেন হাত পা পচে যায় আল্লাহ আমাদের সামনে হলে আমরা কষ্ট পাবো
ওর মৃত্যুর আগে যেন ওর পাহাড়টা পৌঁছে যায় না মুক্তে যেন পায়খানা ওঠে আল্লাহর কসম রাসূল বলছে দোয়া কবুল হবে ওর হাতটা পৌঁছবে আর না মুখ থেকে পায়খানা না ওঠে মৃত্যু হবে না কেন পিছনে লাগা হয় কেন পিছনে লাগা হয় কেন 10 মাস 10 দিন একটা মানুষের পেটের ভিতরে আরেকটা মানুষ ও কি চুষে চুষে খেত ও রক্ত চুষে চুষে খেত ভাত খেতে বসেছি নাড়ি ধরে টান মেরেছো টানিয়েছে খেজ মেরেছো রাতে ঘুমাচ্ছিল কষ্ট করে সারা দিন পরে নাড়ি ধরে টান মেরেছো উঠে ওইভাবে পড়ে গেলাম সবাই ঘুমাচ্ছে কষ্ট হচ্ছে পেটে হাত দিয়ে আচার পাচার খাচ্ছে সেই সন্তান প্রসব করলো আহ রাসূল বলছে যারা সন্তান প্রসব করে এরা যদি প্রসব করার পরে সুস্থ হয়ে যায় শান্ত হয়ে যায় তাদের নামায় আমালে জিহাদের সওয়াব লেখা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন আর যদি মরে যায় তাহলে এদের শাহাদাতের মওত এরা শহীদ হয়ে গেল এদের নামায় আমালে সেদের নামটা শাহাদাতের মওতের খাতায় তুলে দেওয়া হয় জোরে বলুন আরে জোরে বলুন শুনতেছেন আজকে আজ থেকে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন মা বাপ যদি বেঁচে থাকে কষ্ট দেওয়া যাবে বড় কথা বলা যাবে রাগানো যাবে যদি মা বাপ বিরাট অন্যায় করে তাহলে বলা যেতে পারে জরুরি একটা বাপের তিনটে বেটা 9 বিঘা জমি 9 বিঘা জমি সব বড় ছেলের নামে লিখে দিয়ে তাহলে রাস করা যাবে না এখানে বলে না তো রাস করে যাবে না যাবে না হ্যাঁ বলছে হ্যাঁ যাবে জন করলে নাগে থাকে আপনার বাপ অন্যায় করেছেন আপনি অন্যায় করেছেন কথা বলে শিখেলে অন্যায় করেছ কে বাপ বাপ অন্যায় করলে বিচার করবে কে ছেলে না গ্রামের লোক না আল্লাহ আল্লাহ বিচার করবে তো তাহলে আপনি কি করে রাস করবেন আপনার জন্ম দিয়েছে ভিক করে খান অনেক অনেক লোক জন্ম দিয়েছে ছেলে ভিক করে খায় আছে না নাই অনেকে জন্ম দিয়েছে শিয়ালদা প্ল্যাটফর্মে পড়ে থাকে অনেকে জন্ম দিয়েছে রাস্তা রাস্তায় ঘুরে তা আমার বাপ আমার জন্ম দিল 9 বিঘা ছলি জমি ছিল বড় ভার নামে লিখে দিল আমি এখন কি করব সমস্ত ছেলেরা শিখে লও ওই বাপের আর মায়ের কাছে যাব আব্বা এই তিন ভাই তিন তিন দুগুনে ছকামরা বাড়ি ছিল আপনি ঘর বাড়ি সহ লিখে দিলেন বড় ভার বা ছোট ভার তো আমরা দুই স্বামী স্ত্রীতে চলে যাব ঘর বাড়ি আমাদের না তো তাহলে আমরা যাচ্ছি কোথায় যাব ঠিক নেই তবে আপনারা যেটা ভালো বুঝেন সেটা করেছেন আমাদের দুই স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে তাহলে গজব থেকে সাপ থেকে বেঁচে গেলেন আমি ভালো বুঝেছি আমার বড় ছেলে 9 বিঘে দিছি চোপড়া যদি করেছিস বদদোয়া করব শেষ হয়ে যাবে আচ্ছা রাসূলুল্লাহ চাচা রাসূলের জীবনের চেয়ে বেশি ভালো বুঝেন বাসেনি জোরে বলেন নামটা কি গো আবু তালিব নামটা কি আবু তালিব বিশাল অন্যায় করেছে ইসলাম গ্রহণ করেনি নবীকে নবী বলে মানেনি আল্লাহকে আল্লাহ বলে মানেনি নবী কোনদিন রাষ্ট্রাস করেছিল এই কথা বলেন মেরেছিল কাছে বড় বড় পালোয়ান ছিল ওমর ছিল আলী ছিল আরো বড় বড় পালোয়ান ছিল তাদেরকে কোনদিন মারতে বলেছিল হ্যাঁ না বলবেন না তাহলে নবী যেহেতু বাপের মারতে বলেনি চাচার মারতে বলেনি রাস করেনি আল্লাহ রাস করতে নিষেধ করেছে মারতে নিষেধ করেছে মেজাজ দেখাতে নিষেধ করেছে তাহলে আমাদের কি হয়েছে কপালে কি বাজ পড়েছে আমরা অকারণে মা বাপের উপর রাস করি কেন কথা বুঝতে পারছো তাহলে 9 বিঘা জমি সব কাল লিখে দিয়েছে কথা বলে বড় ভাই অন্যায় করেছ কে মা বাপ তাহলে ওদের কাছে দোয়া লবো বিদ্যুৎ গতি থলে লে বেড় করবো ভিক করে খাবো তো সাপ লবো না ভিক করে খাবো তো বদ্ধ আলোবে না মনে রাখবেন বলে আমার মা বাপ যে অন্যায় করে করবে কোন ব্যাপারে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা আল্লাহ বলছে কোন কায়দায় মা বাপকে রাস করা যাবে না কাঁদানো যাবে না বড় কথা বলা করেছে অন্যায় করেছে
আমি এতটুকু নরম ভাষায় বলতে পারি আব্বু এর জন্য আল্লাহর দরবারে আপনার কৈফাত দিতে হবে আপনি একটা সন্তানের হক নষ্ট করেছেন আব্বু গো আমার জন্মের মতো ভিখারি বানিয়ে দিলেন তবে আপনি আমার জন্মদাতা পিতা আর আপনি আমার জন্ম দুঃখী মা নারীছেন আমা আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে মা ব্যথা নিও না আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন মা যদি বলো তো নরম ভাষায় মিষ্টি কথায় মধুর সুরে বলো চোখ বার করা যাবে না তালে চোখ অন্ধ হয়ে যাবে নরম ভাষায় বুঝিয়ে বলো আব্বা মদ খেলে অন্যায় করলো না ন্যায় করলো কথা বলে কারুর বাপ যদি মদ খায় অন্যায় করলো না ন্যায় করলো কোরআনের খেলাফ করেছে চরম অন্যায় করেছে তাহলে সন্তান কি করবে আব্বা মদ খেও না আমাদের বংশের একটা সম্মান আছে এছাড়া আল্লাহর কোরআনে মানা তারপর আমরা দেশ বিদেশে কাজ করি পড়াশোনা করি আর এরকম একটা মদ খেলে লোকে বলবে যে তোর বাপ মদ কর তোর মদ করে সন্তান আল্লাহর রাস্তায় বলছি খেও না ছেড়ে দাও বাপ যদি বলে যতদিন বাঁচবো ততদিন খাবো এখন এক গ্লাস করে খাচ্ছিলাম তুই বারণ করেছিস বলে কাল থেকে দু গ্লাস করে খাবো ওই বাপের হ্রাস করা যাবে না ফের তার পরের দিন আবার দু গ্লাস খাচ্ছে বলে ফের বজাতে হবে আব্বা এক গ্লাস করে খাচ্ছে ফের দু গ্লাস খাচ্ছে আব্বা এরকম কাজ করো না আব্বা ফের যদি বলে ফের এক গ্লাস বাড়াবো তাহলে হ্রাস করা যাবে না শুধু বলতে বলেছে রসুল বলেছে বলে দাও এইবারে তোমার আব্বা যদি না শোনে মা যদি না শোনে বিচার করবে আমি আল্লাহ তোমার জন্ম দিয়েছে আর তোমার মা পেটে ধরেছে তুমি সন্তান বিচার করার কেউ না বিচার করবে কে জোরে বলেন কে আচ্ছা আর একটা কথা রসুলের আপন চাচা জান্নাতে যাবে রসুল বিরাট খুশি না এই জোরে বলেন তাহলে রসুল কেন মারতে বললো না যে আমার চাচার হাতে দড়ি বাঁধো পায়ে দড়ি বাঁধো তার নাম আবু তালিব আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে কাঁধে করে করে নিয়ে ঘুরেছে মুখে হাজার হাজার চুমা দিয়েছে আর সেই চাচা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না এসো ওমর লাঠি লেসো আলী লাঠি লেসো আমার বড় বড় সাহাবারা লাঠি লেসো আর সাপ পেটা করো আর কলমা পড়াও জান্নাতের টিকিট দেবো জাহান্নামে যেতে দেবো না তাই একদিন রসুলুল্লাহ এগুলো না করে রসুল সমস্ত কাজ না করে শেষ সময় রসুল বলছিলেন চাচা শুধু এতটুকু বলছিলেন চাচা চাচা যান কথাটা গুরুত্ব দেন চাচা যান একটুখানি আপনি কলেমাটা পড়ে আর চলে যান চাচা একটু পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আপনি আমার আল্লাহকে এক বলে মেনে নেন আর আমি আল্লাহর পয়গম্বর মেনে নেন চাচা আমি আপনার অনেক ভালোবাসি চাচা এতটুকু অনুনয় বিনয় করার বিনিময় আমার আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইহাদি ভাইয়া শাহ আল্লাহ রসুলকে বললে ছেড়ে দাও অনেক হয়েছে তবে আমি জাহান্নামের দুটো আগুনের জুতো পরিয়ে দেব তোমার চাচার আগুনের জুতো পরানোর বিনিময় মাথার ঘিগুলো টকবক করে ফুটবে নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে এটা বরাদ্দ হয়ে গেছে নিম্নমানের আসাব কলিজার টুকুরা ভাইরা আমার ওই আবু তালিব কে রসুলুল্লাহ ফিরতে বললেন না মারতে বললেন না আল্লাহ বললেন দোস্ত হেদায়েতের মালিক আমি আল্লাহ এই কলিজার টুকুরা মা বাপ যত অন্যায় করুক মা বাপকে বোঝাতে হবে মা বাপকে সান্ত্বনা দিতে হবে মারা তো দূরের কথা চোখ রাঙানো যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আরে চিল্লে বলেন না সুবহানাল্লাহ মা মিন বালাদিন বাররিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাত মাবরুরা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে
পালিত হলাম খোদারই করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনদিন হবে না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না আল্লাহ নবী বলে ঠান্ডা মেজাজে নরম মেজাজে নরম মেজাজে যদি নরমি আওয়াজে মায়ের সঙ্গে কথা বলো আরে মায়ের চাঁদ মুখখানা যদি রহমতের নজরে দয়ার নজরে মায়ের মুখের দিকে বাপের মুখের দিকে তাকানো হয় হযরত মাবরুর একটা কবুলিয়াত হজ্জ মাবরুরের সওয়াব তার নামায় আমালে লেখা হয় তাহলে মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব পিতার মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব আরে মা বাপকে কাঁদিয়ে যদি কোন জাতির কলঙ্ক হজে যায় ওর মক্কা নাই মদিনা নাই ওর হজ নাই কেন হজ বাড়ি ছিল সেই হজকে কাঁদিয়ে কষ্ট দিয়ে আল্লাহর কাবায় গিয়ে দোয়া চাচ্ছে আল্লাহ আমার মা একটু নারাজ আছে কিন্তু আপনার কাছে তো এসে গেছি সাফাই দোয়া কবুল হয় মারওয়ায় দোয়া কবুল হয় হাজিমে দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয় আল্লাহ ক্ষমা দিন আল্লাহ বলে হবে না হবে না যে জান্নাত পাওয়ার আশায় এসেছো সেই জান্নাতে তুমি কষ্ট দিয়েছো তাই আমার দোস্ত বলেছে জান্নাত তোমার মায়ের কদমের তলায় তাই যারা ওয়াজ শুনতে এসেছো যদি আমার সোনাদ ভাই রসুলকে বিশ্বাস করি তাহলে আজ থেকে শপথ করতে হবে মা বাপকে কোনোদিন কষ্ট দেব না মা বাপের কোনোদিন দুঃখ দেব না শাশুড়ির শাড়ি যদি হয় ১২০০ মায়ের শাড়ি হবে ১২০০ শ্বশুরের লুঙ্গি হবে ১২০০ আমার আব্বার লুঙ্গি হবে ১২০০ শাশুড়ির দেব একটা ডিম আমার মায়ের দেব একটা ডিম আর নাহলে শাশুড়ির দেব দুটো একটা ভাতের তলায় আর নিজের মায়ের দেব একটা আর মা যদি দেখতে পায় কলিজা পুড়ে যাবে আর তোমার সংসারে আগুন লেগে যাবে এরকম কিছু বিয়াড়া বংশের লোক আছে বিয়াড়া বংশ এখন জামাই তার দোস্তর বারবার বলে দোস্ত আমার শ্বশুর বাড়ি তো নিয়ে যাবো দেখবি 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 তা বললে চল বছর দুই পরে বললো চল হ্যাঁ বসে গাড়ি ফাড়িলে চার পাঁচ কেজি মিষ্টি এলে হাজির হয়েছে আর জামাই বসে আছে গিয়ে খাটে বসলো জিজ্ঞেস করছে কে বলছে বন্ধু আরে ভাত তরকারি দেওয়ার সময় জামার পাতে বড় মাছ জামার পাতে দুটো ডিম জামার পাতে দুটো দেখা
রেজানো বিক্রির বাচ্চা গেছে আর এতে জামাই খুশি না বাজার দেখে জামাই রেগে যাচ্ছে না যায় না তালি কত বড় বিয়ারা বংশের লোক হলে এই রকম অপমান করে জামার বন্ধুর ওজন দরকার ছিল জামার পাতে একটা ছোট মাছ বন্ধুর পাতে বড় মাছ জামার পাতে একটা ডিম বন্ধুর পাতে দুটো ডিম এতে কিন্তু জামাই বিরাট খুশি বন্ধু বলবে দেখ আমার একটা তো দুটো আমি বহুদিন থেকে তো গল্প করি আমার বন্ধু আসবে তাই আমার শাশুড়ি তো ডাবল দিচ্ছে ও বিরাট খুশি হবে না এই মানুষ কটা খায় কটা খায় বন্ধু খুশি হলে এ বন্ধু খুশি না বাজার আর বন্ধু যদি বেজার হয়ে যায় এ কিন্তু টোটাল শ্বশুরের ফ্যামিলির উপরে বেজার এরা মানুষ না বলবে না বলবে না এই কিছু লোক আছে এরকম দাওয়াত দিয়ে অপমান করে নিজের আত্মীয়গুলোর সাতটা তরকারি আর গ্রামের লোকের দাওয়াত দিয়েছে তিনটে তরকারি ডাল আলু হাজার গোর আর গ্রামের লোক বলছে এই ওই প্যান্ডেলকে দেখাতে কি হচ্ছে দেখছো ওখানে মুরগি কষা খাসির গোর চপ ডিম কোরমা সালাদ বলে লাঠি লে এই কথা ঠিক না ভুল এরকম অনেক জায়গা হয় না হয় না আরে তুমি পারবে না পঞ্চাশ জনের দাওয়াত দাও সাত গ্রাম লোক দাওয়াত করে তরকারি চার চার পাঁচ রকম করছে কেন মার্কে পিঠ হিট করছে কি এরকম হয় না বলো এগুলো কিন্তু মানুষের অপমান করে প্রত্যেকে সম্মান আছে না নাই তাহলে জামার সঙ্গে যখন আপনার দুলাভার সঙ্গে আপনার দুলাভার সঙ্গে আপনার দুলাভার বন্ধুরা যাবে চেষ্টা করবেন দুলাভার বন্ধুদের বেশি দেওয়া ওরা খুশি হবে আর দুলাভাইও খুশি হবে যে ভাই কিছু মনে করলি নাকি তোর সম্মানে তোর বন্ধু দুটো মাছ দিস তুই তো সারা জীবন খাচ্ছি ওতে একদিন এসে তখন দুলাভাই বলছে ওইটা তো আমি চাচ্ছিলাম ওইটা চাচ্ছিলাম কথা ঠিক না ভুল ভাইজান আমার বাবা দিরা যুবকেরা জনেরা মায়ের খুশি করলে আল্লাহ খুশি হবে বাপের দুঃখ দিলে আল্লাহ 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 নারাজ হবে মায়ের দুঃখ দিলে আল্লাহ নারাজ হবে ও মেয়েরা বাবা দিরা এজন্য আমার আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর হুকুমের পরে পরে আল্লাহর ইবাদতের পরে পরে খিদমত করবেন কথা মানবেন আল্লাহ বলছে মা বাপের জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার বাপের বানানো কথা না এটা আমার আল্লাহ পাকের কোরআন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর তত্ত্ব আলোচনা হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে প্রত্যেকদিন কথা বলি বিরাট ব্যাপার আমার বলছে হ্যাঁ তুমি ডেইলি কথা বলো সাংঘাতিক ব্যাপার তো বলছে তাহলে আমার মতো কে এত দাপটের আছে আপনার কাছে এত প্রিয় আছে যে আমার সঙ্গে জান্নাতে যাবেন ওরকম লোক আছে না নাই আছে না নাই তো বলছে হ্যাঁ আছে সেই গোশ বাড়ি অমুক বাজারে গোশ বিক্রি করে কালো রাইডের পাশে কিরাম লোক এইরাম লোক এইরাম জায়গায় বসে মুসানাই বলছে আমি নবী আর সে গোশ বাড়ি আমার সঙ্গে যাবে দেখবো কি ভালো কাজ করে সোজা গিয়ে দেখছে পাটি গোশ বিক্রি করছে ওজনে কম টম দিচ্ছে নাকি দেখি না তো ওজনে কম দেয় না ঠিক আছে এবার আবার ভালো পাশে করে চালিচ্ছে সব ঠিক লিখছে এর দ্বারা আমার সঙ্গে যাওয়া সম্ভব অসম্ভব দেখি আরো ভালো কাজ কি করে দেখি এবার গোশ বাড়ি গোশ বিক্রি করে পালা ফালা গুড়িয়ে বাঁটকার ফাঁকা চট দিয়ে মাথা তুলে বাড়ি চলে যাচ্ছে দেখছি মুসা নবী দেখছে আমার তার ভালো কাজ দেখা হবে না বলছো ভাই কোসাই ভাই ইনি যে মুসা নবী গোশ বাড়ি জানে না বলছে শোনেন 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 কি হয়েছে ভাই কোথায় যাবে না আমি পথিক ভাই তোমার বাড়ি একটুখানি যাবো ও কি দিন যাবে খেতে যাবে জোরে বলে ও কি কি করে দেখবো আমার সঙ্গে যাবে আল্লাহ বলে মানে গ্যারান্টি যাবে তো তো এবার গিয়ে এবার দেখছে যে কোনো ভালো কাজ নেই কি ব্যাপার মন্দি তো বলছো ভাই ভাত খাবে না বলছে একটু পরে খাবো মুসা নবী ওইরকম সময় দেওয়ার সময় আছে কি লোকের বাড়িতে বসে থাকবে হতে তো মুসা নবী বলছে কোষার বলছো ভাই ভাত খাবে না ভাত খাওয়ার ভিতরে হয়তো কোনো সুন্নত টুন্নত কোনো আদব টাদব দেখা যাবে বলছে না আমি এখন খাবো না আপনি খাবেন তা বলছে আমি আপনার সঙ্গে খাবো তা এখন কোথায় যাবেন না আমার এই মাছের দুচো কন্ধ দেখতে পাই না ওই মায়ের গোসল করাবো খানা খাওয়াবো তারপর আমি খাবো তা আপনি একটুখানি তাহলে বসেন মুসা নবী দেখে তাহলে লাইন পাওয়া গেছে দেখি কি করে
গিয়ে দেখতে যুদ্ধুচ কন্ধ বিদ্যা জননী মা ও জাতির কলঙ্ক সন্তানেরা দুচ কন্ধ বিদ্যা জননী মা বিছনায় পায়খানা করে কোড়া গুড়ি দিয়েছে এপাশ ওপাশ করেছে আর পায়খানা মায়ের শরীরে জড়িয়ে গেছে গর্ভধারিণী মা তো উঠতে পারে না চলতে পারে না কেতাবে লেখা এই কলিজার টুকরা বাচ্চা পায়খানা দেখে কাঁদছে আল্লাহ আমি এরকম যখন ছোট ছিলাম আমি পায়খানা করলে কারু ডাকতে পারতাম নে পাশ পাশ করে গায়ে মারতাম আমার মা বিদ্যা হয়ে গেছে আমার মাসকেরে পায়খানা করে ডাকতে পারে না বলতে পারে না নিজে হাতে পায়খানা টানে আর কাঁদে মায়ের পায়খানা পরিষ্কার করলেন করার পরে মাকে নিয়ে গোসল করালেন সুন্দর করে মায়ের বিছনায় আনলেন আর মা জননী অটোমেটিক কেঁদে যাচ্ছে বাচ্চার খুশিতে বাচ্চার এই কাজ দেখে বাচ্চার পায়খানা পরিষ্কার করা দেখে অবশেষে গোশত রান্না ছিল মা জননীকে খেতে দেবেন কেতাবে লেখা আছে মা বলছে বাবা আমি তো অন্ধ মা আমি গোশত চিবাতে পারবো না মুখে দাঁত নাই কলিজার টুকরা বাচ্চা বলছে মা আমি যখন ছোট ছিলাম শক্ত জিনিস আপনি চিবাতেন আমি জানতাম না আমি কাঁদতাম আর চাইতাম আপনি তো চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিতেন দাঁত নাই বলে আজকের আপনি বিদ্যা হয়ে গেছেন আজকের আপনি বিদ্যা হয়ে গেছেন ও জননী মা আমার মুখে দাঁত আছে মা আমি চিবিয়ে চিবিয়ে দেব আর আপনি টুক টুক করে ঢোক মেরে নেবেন মা জননীর মুখে সন্তান চিবিয়ে চিবিয়ে দেয় আর কলিজার টুকরা মা টুক টুক করে ঢোক মেরে আর আমরা রাস করি দাঁতের মারিলি শান্তি মার না খাও ঢ্যাং করছ কেন খাও রাগি মা হলে বাড়ি শুদ্ধ ছেলে আসা মার যে কুকুরের দে অনেক বৌমার বলে আমা এটি নরম কর দিস মা এটুখানি প্রেশার কুকারে ফেলে সেদ্ধ করে দিস না একটু ঠুকে নিবি ওই হামান দিস ফেলে ঠুকে নিবি অত পারবো না আমরা খাবো তাই দেবো খাও খাও না খাও না খাও এরকম দুটো একটা ডেঞ্জারাস ভাবি আসে না নাই তোমার দাঁত খুব অল্প বয়সে পড়ে যাবে ভাবি পঁয়ত্রিশ চল্লিশ বছরে সব দাঁত পড়ে যাবে যদি শাশুড়ির সঙ্গে লেগেছ এই শাশুড়ি যদি বলে আল্লাহ আমার বৌমার দাঁত যেন তিরিশ বছর ফার না হয় দাঁত সব পড়ে যাবে না যাবে না কেন বুড়ো লোকের দোয়া আল্লাহ বিদ্যুৎ গতিতে কবুল করে বুড়ো বুড়ির দোয়া অসহায় এদের দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে তো আমি শ্বশুর আমার দাঁত নাই দুটো সামনে আছে আর দুটো নিচে আছে সব ছেড়ে গেছি বলছে আমা আমি টানতে পারি না দাঁত ছেড়ে কোনো বেরিয়ে আসবে দুটো আছে কোনো রকম কোনো রকমের দুটো আছে মা একটু সিদ্ধ কর দিস দাঁত নাই তো গোস খাও কেন আলু খেতে পার না দেখো শ্বশুর মনে হচ্ছে যে হাত নাই ইন্ডে মেরে দেওয়া জেলে যায় আবার চিন্তা করছে মানুষ খারাপ বলবে আর এই পরের মেয়ে মারব তাই অনেক রাগি লোক সহ্য করতে পারলে মেরেই দেয় আসে না না এত সহজে মানুষ মানুষ মারে না এইরকম অত্যাচার এই কথা ঠিক না ভুলবো হ্যাঁ শ্বশুর তো আব্বা তুমি শ্বশুরের খিদমত করো দোয়া লাও আব্বু তুমি আমার আব্বু আমি তোমার জন্য নরম করে দেবো প্রেশার কুকার না পেলে আমি শিল হামান দৃষ্টি থেঁতে দেবো আব্বুর গিয়ে খাওয়াবো বুড়ো হয়ে গেছে আব্বু খুশি হবে যে মা তুই আমার মা আমি তোর নামে ওই দোকানটা লিখে দিয়ে যাবো মা তুই আমার জান তুই আমার মেয়ে সেবাইতে পাগল হয়ে যাবে না শ্বশুর হ্যাঁ শাড়ি কিনে আনলে খবর লেবে কচির ডাক বৌমার জন্য এনেছিস তো ভালো শাড়ি কিনে দিবি খুব ভালো বৌমা আমার যেটা ডেঞ্জারেস আছে তোমার বাপ সবসময় প্রেম করে গন্ধ আমি সহ্য করতে পারি না আর তোমার প্রেম খুব বাস হ্যাঁ মেয়ে ছেলে বেটা ছেলে সবার পেশাব গ্যাস না সত্য কথা বলেন গ্যাস না পেশাব বাস ছিল শুধু আল্লাহ রসুলের পেশাব বাস ছিল কা আল্লাহ রসুলের দুটো ভাবি বলে তোমার বাপ বিরাট কাস গ্যাস আমি সব সহ্য করতে পারি না গো আমি পারি না তুমি পারো না বলে বাপের নে বাঁশ বাগানে বলছে তোমার বাপের বাঁশ বাগানে ঘর বেঁধ দিয়ে বাঁশ বাগানে খুব গ্যাস পায়খানা করলে আরো তুমি তো বাড়ি থাকো না বোঝো না পায়খানা করলে আমি দাঁড়াতে পারি না
বলে বাপের নে বাঁশ বাগানে দুটোটা আছে গিন্নির কথা বিরাট শুনে বাপের নে বাঁশ বাগানে তোম বেঁধে দেশে দিলে বাপ ওখানে বিশাল কান্না কাঁদছে আল্লাহ এত কষ্ট করে লেখাপড়া শিখেছি বাঁশ বাগানে টোম তো গিন্নি একদিন বলছে এই দেখো তোমার বাপ যে কাশে গড় ওঠে আর ফের কথায় হাত পা ধুই না ধুই তুমি এক কাজ করো এটা মাটির পেলেট লেশো ওইটা যাবে আর আসবে চিহ্ন হয়ে থাকবে আর কখন স্টিলের প্লেটে যাচ্ছে কখন কড়ির প্লেটে যাচ্ছে কখন টিনের প্লেটে যাচ্ছে কোনটা কোথায় পড়ছে তার ঠিক নেই আর আমার খাওয়ার সময় গা গিন গিন করে গো শুনে শুনে মাটির প্লেট এনেছে আর নাতি এত বড় নাতি পাঁচ সাত বছরের নাতি ও ভাদলে যায় আর দাদু শুধু খাঁদে একদিন নাতি বলছে ও দাদু তুই খাঁদিস কেন বলতো তোর ভাত ভালো লাগে না বলছে না রে ভাই তোর বাপের এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি আর তোর মায়ের বিড়ি দিয়ে আনলাম আমি ভালো বংশ দেখে আরে আমি পায়খানা করি খাসি বলে আমার লে বাঁশ বাগানে ঘর বেঁধে দেওয়ার পরও আমি সহ্য করলাম যে রোগ হয়েছে তার যায় অজ্ঞে কিন্তু মাটির প্লেটে ভাত প্লেট দেখে কাঁদি বলছে তাহলে এক কাজ কর আমার বুদ্ধি যতটুকু আসে কালকের আমি ভাত আনবো এনে তোর সামনে আসার মেরে প্লেট ফেলে সব ভেঙে দেবো দেখ কঞ্চির বাড়িলে তোর শুধু মারতে যাবো শুধু বাড়ি হেঁকাবো বাটে তোর মারবো না আর তুই শুধু বলবি ও আরে রেখে কোথায় ছুটে আরে মরে গেছি রে সব মাস করেছে রে বাঁচারে বাঁচারে বাবারে বাঁচারে হাং হাং করে চেল্লাবি আর আমি শুধু বলবো না তোর মেরেই ফেলবো তোর মেরেই ফেলবো আজকে আর হাজারো বাপের মাত্রে বেটা ছুটে আসলো বাড়ির থেকে এসে ছেলে ধরেছে লাঠিটা ছেলে ফেলে দিয়েছে কেন আমার বাপের মাত্র তুমি বলছে আব্বু আপনি জানেন না আপনার বাপ বিরাট অন্যায় কাজ করেছে আমার নিয়ত ভঙ্গ করে দিয়েছে বলছে কি নিয়ত আমি নিয়ত করেছি আমার আব্বু আমার দাদুর বাঁশ বাগানে ঘর বেঁধে দিয়ে মাটির প্লেটে ভাত দেয় আমি কত সাবধানে এই প্লেটটায় ভাত আনি যাতে করে রাস্তায় পড়ে ভেঙে টেঙে না যায় আজকের যেই ভাত আনলাম আর আমার দাদু হাত থেকে প্লেটটা ফেলে দিল ফেলে দিলে ভেঙে গেল আমার নিয়ত ভঙ্গ করলো কেন চামড়া ফেটিয়ে দেবো ছেড়ে দেবো বলছি কি নিয়ত বলছে আমি নিয়ত করেছি যে আমার আব্বু যেটা আমার শেখাচ্ছে বাপ যখন বুড়ো হয়ে যায় বাঁশ বাগানে ঘর বাঁধতে হয় আর মাটির প্লেটে ভাত দিতে হয় তা আমি নিয়ত করেছি আমার বাপের দাদুর হাতের প্লেট আমার বাপের ভাত দেব আমার বাপ বিরাট খুশি হবে যেটা আমার আব্বার হাতের প্লেট সেই জন্য নিয়ত ভেঙে গেছো ভেঙে দিল কারো বুড়ো ওর বাপ বলছে সেই রে তুই আমার মাটির প্লেটে ভাত দে বাঁশ বাগানে ঘর বেঁধে দিবি বলছি কেন তুমি তো শেখাচ্ছ বাবু রয়ে গেলে টম্পে দিতে হয় বাঁশ বাগানে মাটির প্লেটে ভাত দিতে হয় তো আমি তোমার সন্তান শিখবো না সেই জন্য নিয়ত করেছিলাম যে আমার আব্বাকে খুশি করতে হবে দুনিয়া বেঁচে থাকতে গেলে তো আমার আব্বা যেন আমার দাদুর প্লেটে সবসময় ভাত খেতে পারে এ বুড়ো ভাঙলো কেন লাঠি ছেলে বলতে বাবা চরম শিক্ষা হয়ে গেছে উড়ি আমার বেটারে আমার জন্ম শিক্ষা হয়ে গেছে বেটা আর জীবনে অন্যায় করব না তোর মাথা কার যাক আমার আব্বার বাড়ি নিয়ে যাব আর আমি যে প্লেটে খাই সেই প্লেটে ভাত দেব কারণ হলো বাপ তুই যে কথা বলছিস আমার মাথার ব্রেন হ্যাং হয়ে যাবার তালে পড়েছে আমার আমি পাগল হয়ে যাচ্ছি শুনে বাবা ওরে কলিজা টুকরা রে আর জীবনে কোনোদিন আমি করব না চলো আব্বা বাড়ি চলো চলো আব্বা বাড়ি চলো চলো আব্বা বাড়ি চলো ও মুসলমানের ছেলেরা আব্বার জীবনে বাঁশ বাগানে দেওয়ার নিয়ত করবেন না মায়ের জীবনে বাঁশ বাগানে দেওয়ার নিয়ত করবেন না অনেক নোংরা ছেলে আছে নিজেরা তাকে খাটে মায়েররা কে চটে কারণ বারবার পেশাব করে কুটুম গিয়েছে বলছে বাপ তোর মা কই ওই পাশে আছে গিয়ে দেখি বিস্তৃতি দুর্গন্ধ বাড়াচ্ছে পেশাবের পুরো মানুষ পেশাব করে ফেলেছে পরিষ্কার করেনি বলছে ও মাতা তুই শ্বশুরের শাশুড়ির পেশাব পেশাব পরিষ্কার করে দিই না কত করব ঘন্টা পেশাব করছে ঘন্টা পেশাব করছে এ বউ খুব তাড়াতাড়ি পেশাব করা ধরবে বুঝতেছেন ৩৫ বছর বয়স থেকে পেশাব করা ধরবে কোনো বৌমা পেটা পরিষ্কার করবে না আর যদি বলেন আমি লিখে কাগজে লিখে বাক্সের ভিতরে রেখে দিয়ে যাব আমি আমার শ্বশুর শাশুড়ির কষ্ট দেইনি আমার যদি ১৫টা বউ আসে আমার কোনোদিন কষ্ট দেবে না দেবে না দেবে না চ্যালেঞ্জ 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 তাহলে ওই ভাবি মৃত্যু পর্যন্ত সুখ পাবে শান্তি পাবে আর যদি শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় ভাবির কপালে কি লাগবে আগুন লাগবে ভাইজান আমার বাবাদিরা সোনার চাঁদেরা এমত অবস্থায় দেখা গেল গো হযরতে মূসা আলাইহিস সালাম বসা আর পেটে ধরা মা
জানম দুখি মা নারী ছেড়া মা বলছে বাবা খেতে যাবে বলে হ্যাঁ গোশত চিবিয়ে চিবিয়ে মুখে দিল মা জননীর খানা খাওয়া হয়ে গেল বলছে বাবা ওরে বাবা তুমি খেতে যাওয়ার আগে বাবা একটু নামাজের পাটিটা আমার কাছে দাও আমি একটু নামাজের পাটি বসে হাত তুলব ছেলে নামাজের পাটি দিলেন গোসল করিয়ে এনেছিলেন মাকে নামাজের পাটি বসে আর হাত তুলেছে যখন ছেলে দাঁড়িয়ে গেছে তখন মা কি বলে শুনব মুসা নবী বসে দেখছি বুড়ি বলছে আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশিতে বাগে বাগ হয়ে গেছি আমার সন্তানের জন্য জমি দিতে হবে না গাড়ি দিতে হবে না বড় বাড়ি দিতে হবে না আমি আপনার অন্ধবান্দি আপনার দরবারে দোয়া চাই যে জামানায় বাস করি এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার কলিজার টুকরা বাচ্চার যেন হাশর হয় মুসা নবী বলছে আর কোনো দেখার জায়গা নেই যে কি ভালো কাজ করে দেখবো এ জায়গা নেই ইয়েতেই তো গ্যারান্টি হয়ে গেছে এই যে মা যে কান্না কাঁপছে বাচ্চা পায়খানা পরিষ্কার করেছে বলে ভাই রাতের বেলা কেউ যদি কারুর মায়ের কাছে গিয়ে একটা ডিম নিয়ে যদি বলে মা আমি 9টা বেজে গেছে বাজার থেকে আসতে মা তো একটা ডিম সিদ্ধ নিয়ে এসেছি লুকিয়ে লুকিয়ে তোমার দিলে তো নাতিপুতির খাইয়ে দাও আমি আজকে তোমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তাই ভাত খেতে যাব মা যদি খেলায় কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আহ আমার কি সোনা শুয়ে শুয়ে ভাববে আর বলবে আল্লাহ তুমি ও দেখবে বড়টা হইলাম না আমার সেজটা হইলাম না আমার এই ছোটটা আল্লাহ আমার কলিজার টুকরা বুড়ো মানুষের ঘুম কম হয় কিন্তু ঘুম কম হয় না বিভিন্ন চিন্তা মাথায় আসে দোয়া করবে আব্বার কাছে গিয়ে যদি বলে আব্বা কালের আইটি গোশের চাপ বিক্রি হয় বলছে হ্যাঁ শুনেছি আমি যেতে পারি না বুড়ো মানুষ এই নিয়ে এসছি খাও তুমি খেলো দুটো চপ যদি বাপের খাইয়ে দেয় ও যতদিন বেঁচে থাকে মনে রাখবে যে আমার সন্তান গোশের চপ খেয়েছে নাতি এ কপাল ফাটা গোশের চপ কিনে নিয়ে গিন্নির কাছে গেছে এই দেয় এদিকে এ মাল চকি দেখিছে বলছে চপ তো তোর বাপ দেখেনি তুই দেখি কেন তোদের এলাকায় হয় না এক কালে রাইড ছাড়ে মাল সব জায়গায় পাওয়া যায় না ও রেগে যাবে না যাবে না চোদ্দ পুরুষ চুলছে দুটো চপ নিয়ে এসে বলছে এটা গোশের চপ খেলে ওই গিন্নি কত তেজ দেখাচ্ছে ঝাল দেখাচ্ছে ও খেয়েছি সেবার দিঘায় গিয়েছেন খেয়েছি দুলাবার সঙ্গে গিয়েছিলাম সেই বকখালি সেখানে 35টা খেয়েছি ও আবার ঘাম দেখাচ্ছে বুঝলেন তো দেখানোর পরে কোনো খুশি না কিচ্ছু না চপ দিল বিশ্বাস করেন এই চপ যদি একটা বাপের দিতেন একটা মায়ের দিতেন আল্লাহর আরশ খুশি হয়ে যেত যেত না যেত না রাতের বেলা ডিম নিয়ে কলা নিয়ে আপেল নিয়ে লুকিয়ে লুকিয়ে গিন্নির কাছে বলছে এই মা যেন শুনতে পায় না বাপ যেন জানে না চাপা কলে খেয়েলে খোলামালাগুলো সব পুকুরি ফেলে দিবি প্লাস্টিকে বেঁধে সংসারে আগুন লাগবে না লাগবে না গিন্নির খাওয়াচ্ছে কি কলে চাপা কলে চাপা কলে বলছে চাপা কলে খাই না আর জরি কাগজের ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা আদলা ইঁট দিবি দে পুকুরি চলে ফেলে দিবি আগ গায়ে ও জান নামে যাবে তাহলে খাওয়াবেন কার মা বাপের জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন কার কলিজার টুকরা ভেরা আমার কথা মাথায় রাখেন আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদার মদিনা মাকে এত ভালোবেসেছে দুধমা 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 হালিমা তো সাদি আগা একেবারে বরকা ঢাকা দিয়ে আর এক শরীর চাপা দিয়ে এমনি করে মক্কা মদিনায় যারা গিয়েছেন জানে ওরা বরকা পড়লে পিছনে তবু এক দেড়া ধলে বরকা পড়লে এই দাঁড়িয়ে রয়েছে এতটা নিচু আর আমাদের এলাকার মেয়েরা কাপড় পরে গোরখাটের উপরে এটা শূন্য দাদা এ মায়েদের গোরখাটের উপর কাপড় পরা সুন্নত না মোস্তাহাব মোস্তাহাব হ্যাঁ মানুষ কত পিছিয়ে দেয় হারাম বলো হারাম কি হচ্ছে বাবু হারাম
তাহলে যুবক ছেলে দুটো বলেছে দুটো একটা বলেছে বলে যায় যায় ছেড়ে যায় যাবে কিন্তু দুটো কিচ্ছু না কথা বাছো না গোরগাঁটের উপরে কাপড় পরা হারাম আর যে নারী গোরগাঁটের উপরে কাপড় পরবে এ ডেঞ্জারেস ডেঞ্জারেস রোগ হবে এ রোগ ডাক্তারে খুব একটা সারাতে পারে না ডেঞ্জারেস রোগ হয় তাহলে গোরগাঁটের উপরে কাপড় পরা কি আরে কথা বলেন না বলেন হারাম তাই মক্কা মদিনার মেয়েগুলো কাপড় পরা দেখেছি একেবারে এরকম হেঁটে যাবে সব তো পাথর এরকম টেনে 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 আসবে পার কোন অঙ্গ হাতের কোন অঙ্গ দেখা যাবে না কানের দুল দেখা যাবে না মাথার চুল দেখা যাবে না ও মায়েরা বুড়া বেটিরা আল্লাহর নবী মদিনার মসজিদে একজন মহিলা গেলে সঙ্গে সঙ্গে রসুল রুমাল বেঁধে দিলেন সবাই দেখে অবাক রসুলুল্লাহ দাঁড়িয়ে গেলেন কি যেন কিছুক্ষণ কথা বললেন আবার চলে গেলেন সাহাবীরা বলেন ইয়া রসুলুল্লাহ কে এসেছিল যার জন্য আপনি উঠে দাঁড়ালেন যার জন্য আপনি রুমাল বিছিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন তোমরা কি জানো আমার ছোটবেলায় আমার জন্ম দুঃখী মাকে আমি হারিয়েছি আমি আমার আব্বাকে চোখে দেখি না আর আমি যার দুধ পান করে আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছি আজকে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে ইনি হলেন আমার দুধমা হযরতে মা হালিমাতুস সাদিয়া জোরে বলুন ও মুসলমানের বেটা জাতির কলঙ্ক নির্লজ্জ চেয়ারে বসে আছো তুমি বুড়ো মা দাবাই উঠতে পারে না খুঁটি ধরে ধরে উঠছে উঠে গিয়ে হাতটা ধরতে পারলে না আর মা এসে বলছে বাবা পিড়ে কই বাবা বসবো কোথায় তোমার কি জ্ঞান গম্যি নাই তুমি চেয়ার ছেড়ে দিয়ে মাকে নিয়ে যদি বসিয়ে দিতেন মা তুমি চেয়ারে বসো আমি তোমার পায়ের কাছে বসি মা বলবে না আব্বা তুমি বসো আমি নিচে বসছি আব্বা আমি নিচে বসি মা যদি চেয়ারে বসিয়ে দিতাম মা খুশি না বেজার এ ছাড়া আজ থেকে শপথ করেন মা জননীর পাশের বারান্দায় থাকে তার পাশে ছাগল থাকে ছাগল তার পাশে গরু থাকে আর গিন্নি বলতে ছাগল গরুর কাছে আমার থাকার অভ্যাস নেই আমি স্কুল কলেজে পড়াশোনা করেছি জমিদারের বেটি তোমার মাকে বকরির ঘরের পাশে দাও ও কলিজার টুকরা ভাই নিজের ঘরের খাটে জনম দুঃখী মাকে তুলে দেন নিজের খাটে মাকে তুলে দেন আপনি বারান্দায় থাকেন মা খাটে শুয়ে শুয়ে ভাবে আল্লাহ আমার সোনার মানিকের এত জ্ঞান আমি মা আমার চটে রাখলো না খাটে দিল আল্লাহ মাটি মুটো করলে সোনা দিও যেখানে যাবে কামাইতে বরকত দিও সবসময় আপনি আমার বাচ্চা দেখবেন আমার বাচ্চার অভাব দেবেন না আমার বাচ্চার কষ্ট দেবেন না রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন আল্লাহ রসুল বলেন ওই মায়ের দোয়া কবুল হবে মা যার উপরে খুশি আল্লাহ পাক তার উপরে খুশি জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ চটে শুয়ে শুয়ে বদদোয়া করবে করবে না করবে না নবী সুলাইমান আলী সালাতু আসসালাম আল্লাহর নবী সুলাইমান আলী সালাতু আসসালাম কি জ্বলন্ত নজির তক্তর উপরে উড়ে উড়ে যাচ্ছে হঠাৎ দরিয়ার মাঝখান থেকে বিরাট জোরে একটা ঝড় উঠেছে সুলাইমান নবীর কথা সমস্ত মখলুক শুনতেন জিনেদের যা বলবে জিনেরা তা শুনবে আমার আল্লাহ এমন পাওয়ার দিলেন নবী সুলাইমান জানিয়ে দিলেন ও জিন জাতিরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি নবী সুলাইমান চলেছি আমি নবী সুলাইমান রওনা দিয়েছি কিন্তু ঝড় উঠলো কেন কারণ কি জানতে চাও এই ঝড় উঠলো কেন ঝড়ের কৈফিয়ত দিতে হবে সুলাইমান নবীর পাওয়ার আছে না নাই ঝড় উঠলো কেন আল্লাহ এক একটা নবীর একটা পাওয়ার দিয়েছিল না দেয়নি কিন্তু সমস্ত নবীর পাওয়ার একদিকে করলে আমার নবীর পাওয়ারও সমান হবে না আমার নবীর কথা বললে মাথা খারাপ ঝড় উঠলো কেন শুনবেন
জি একবার দরুদ পড়েন মনে করেন এই ভালো করে আল্লাহুম্মা ও মা জননী গর্ভধারিণী ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্ভে রেখে ও মা কেমন গেলে ভুল রক্তের বাঁধনে এ রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কই আমি যাত আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি তুগু তো করো পার আল্লাহুম্মা জোরে বলো وعلى آل سيدنا موسى توري أخذ نوري هاري فليغان موسى توري أخذ نوري هاري فليغان أري آمي پاني آما كتيني كوري سيلن پا جوري بولن سبحان الله اي شبائي بولن اي آهد نوري ماني کی آهد کے اللہ نوري موسى نبی جان هاري فلو جلو فرنی বাজলে মানে বুঝলে খুব ভালো লাগে মুসা তুরে তুরে মানে কোথায় তুর পারে হ্যাঁ এই হলো বাপের বেটা মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে গান আর পানি বলছে আমি পানি আমাকে তিনি করেছিলেন পা বেল্লাল কি বলছে বেল্লাল আমাকে পানি বেল্লাল বলছে বেল্লাল আমাকে বেল্লাল আমাকে রাখতো খেয়াল আমি বিধির দাঁত আরে আমাকে বেল্লাল ওযু করে দিত যে আজান বেল্লাল ওযু করে আজান দিত না দিত না বেল্লাল আজান কত দূর যেত আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত সুবহানাল্লাহ এরকম দুই একজন যদি না বলে ভালো লাগে জিজ্ঞাসা করলে কেউ কিছু না বললে মনে হয় যেন এরা জীবনে জলসা জীবনের প্রথম এসছে তাহলে বেল্লালের আজান কত দূর যেত বাবু আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত যেত বেল্লাল যদি আজান না দিত যেত একদিন রাসূলুল্লাহ মদিনার মুয়াজ্জিনদের বুঝিয়ে দেব বলে সবসময় বলে হুজুর এই আজান দেব আমি আজান দেব আমি আজান দেব আমি আজান দেব বেলালকে একটু একটুখানি বাদ দেন না কিছুদিনের জন্য রাসূল বললে ঠিক আছে তোমরা সবাই মিলে বলছো যেই তো তা বেলালকে বাদ দিলাম বেলাল তুমি আর ফজর থেকে আসবে না আজান দিতে জামাতে আসবে নামাজ পড়বে আজানের জন্য আসবে না এখন নতুন নতুন মুয়াজ্জিন সেট করিস এই বেলালেতে খুশি কি রাসূলের কথা শুনবে না শুনবে রাশ করবে এই আমাদের যে এখন যে মুসল্লিরা খুব বড় বিয়াদবি করে চরম অন্যায় করে ইমাম মানে কি আমাদের বাদশা তো হ্যাঁ তো ইমাম সাহেব যখন বলল যে বাবু আপনি আর আজান দেবেন না আমি ঘুষ মারছি তোমার বাপের নাম ভুলে যাবে আক্কা মারি কেন না আমি আজান দিচ্ছি তোমার কি না আব্দুর রহিম বাপ দেবে এটা বলা অন্যায় হয়েছে কি আব্দুর রহিম বাপ দেবে বলছে উঠি আজান দিক না আমি দেব তাহলে বেলালে তো একটা পাওয়ার ছিল অনেকদিন ইসলাম গ্রহণ করার জন্য অনেক শাস্তি পেয়েছে অনেকদিন গোলামি করেছে মরুভূমির উঠের গলায় দড়ি বেঁধে টেনেছে সেই বেলাল মসজিদের মদিনার মসজিদের মুয়াজ্জিন রসুল তার বাদ দিচ্ছে কষ্ট পাবে না পাবে
রসূলের জ্ঞান আর পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞান পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক দিয়ে করলে তবু রসূলের জ্ঞানের পাল্লা ভারী বেলাল জানে বাদ গেলাম এইবারে ওই রাতে বেলাল সারা রাত ঘুমায় না নামাজের পাটি বসে আল্লাহর দরবারে কাঁদে ওগো আমার আল্লাহ আমি বেলাল কেন বাদ গেলাম আমার ঠোঁট মোটা বলে নামাজ দেখতে খারাপ বলে নামাজ তোতলা বলে ওগো আমার আল্লাহ আমি মদিনার মসজিদে মাদ্রে খাতার থেকে কেন বাদ গেলাম আমি কেন আজান দেব না আমি কেন মদিনার মসজিদে মুয়াজ্জিনি করতে পারবো না এদিকে রাসূলুল্লাহ বেলালকে বাদ দিলেন আর বেলাল আল্লাহকে জানিয়ে দিলেন বেলাল কাজ জানিয়েছে আল্লাহ ঘরের বেলা নতুন মুয়াজ্জিন কি খুশি একবার আজান দেখে যাও কিন্তু সারা মদিনার লোক বুঝতে পেরেছে বেলাল না আল্লাহ জিবরিল পাঠালো যে আমার দোস্তর কি বলো তো আজান হয়নি আজকে দোস্তর গিয়ে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে ফজরের আজান হবে না বলছে জিবরিল হয়ে গেছে তো বলছে কই আল্লাহ পাঠিয়ে দিল আজান তো আরশ মহল্লায় যায়নি আজান কে দিয়েছে বেলাল দেয়নি বলছে না বেলালকে পাল্টানো হয়েছে জিবরিল বললেন আল্লাহ বলে পাঠিয়েছে বেলাল যদি আজান না দেয় তাহলে আর মদিনায় সকাল হবে না ডেঞ্জারাস ব্যাপার না নবী বললেন বাবা দৌড়ে যাও বেলাল কোথায় দেখো সাহাবারা গিয়ে দেখে বেলাল নামাজের পাটি বাসা দু হাত তুলে কাঁদে আল্লাহ আমি বাদ গেলাম আমি কেন আজান দেব না বেলাল নামাজ পড়তে আসার জন্য রেডি হবেন বেলাল দোয়া বন্ধ করলেন গিয়ে দেখলেন সাহাবী দাঁড়িয়ে কি খবর বলো বাবু বলছে বেলাল রাসূলুল্লাহ ডেকেছে কেন ডেকেছে না ডেকেছে বেলাল তো বোঝে না বেলাল জানে নবী বাদ দিয়েছে মানে কমপ্লিট বাদ বেলাল নামাজ তো কাজা করবে না জামাতে নামাজ পড়তে হবে আল্লাহর নবীর পাগল বেলাল মসজিদে চলে গেলেন কদম তুলে তুলে আমার সোনার নবীর কাছে গেলেন বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন বলে হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন বেলাল আবার মুয়াজ্জিনি করতে হবে ফজরে আজান যদি না হাকো ও বেলাল জিবরিল পাটি দিলেন আল্লাহ বেলালকে মুয়াজ্জিনি ঠিক করেছিলেন আল্লাহ ওরে মুসলমানের সেই বেলাল বাদ গেল আল্লাহ বলে বেলালের আজান শুনে আল্লাহর ফেরেশতারা আসমানে কাঁদা দেয় বেলাল রাজা আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায় তাই বেলাল তুমি আজান দাও তুমি যদি আজান না দাও তাহলে আজকের আর সকাল হবে না বেলাল চোখের পানি ঝরায় বেলাল কাঁদে খুশির কান্না কাঁদে আমার আল্লাহ আমার আজান আর শাহ মহল্লায় শোনে বেলাল 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 আবার আল্লাহ নবীর পাগল বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দেয় যেদিন বেলাল মদিনায় ছিলেন রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন কেতাবে লেখা বেলাল এত কান্না কাঁদি আমি বেলাল আমি মদিনায় আর থাকব না আমি চলে যাব মদিনা ছেড়ে যে মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল থাকতে পারে না আমি হাবশি দেশের বেলাল নবী নবী করে আমি কত অত্যাচার সহ্য করেছি কত যন্ত্রণা সয়েছি আজকে মদিনায় নবী নাই তাই বেলাল বলে আমি মদিনায় থাকব না হযরত ওমর ফারুক এসে সান্ত্বনা দিচ্ছিলেন খবরদার খবরদার কেউ কেঁদো না নবী নাই বলো না আমি ওমর রাসূলকে এত ভালোবাসি
নবী নাই মদিনার এই আওয়াজ আমি কানে শুনতে রাজি না ও কলিজার টুকরারা যুবকেরা জনেরা ভালো করে বোঝার চেষ্টা করুন বেলাল 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 আল্লাহর নবীর পাগল বেলাল রসূলের মহব্বতে পাথরের আঘাত সহ্য করেছে দুটো পায় উটের গলায় দড়ি বেঁধে দিয়ে টেনেছে তবুও বেলালের মুখ দিয়ে রসূলুল্লাহ নাম সরাতে পারে না কলেমার পানি সরাতে পারে না জোরে বলো কিতাবে লেখা আছে আল্লাহর নবী গিয়েছিলেন সিজরাতুল মুনতাহায় ও কলিজার টুকরা না সিজরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এইবারে বিদায় আর আর জিবরিল বললেন আমি বিদায় কিতাবে লেখা আছে ও সোনার চাঁদের বর্রাক রওনা দিয়ে দিল রাসূলুল্লাহ একা বসা কিতাবে লেখা আমার আল্লাহ রব রব নামের নূরের চাঁদের পাঠিয়ে দেবেন হযরতে আখায় নামদার একা আল্লাহ রাসূল বলছে পাক জবানে আমি রাসূলুল্লাহ সিজরাতুল মুনতাহায় বসে বসে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ রাসূল আল্লাহ পাকের আরশ আযিম থেকে ফিরে সিজরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আযিম ফিরে রাসূলুল্লাহ এসে নামাজ আদায় করে বেলালকে বলেন বেলাল ও কলিজার টুকরা ভাইরা আমার ও যুবকেরা ও জনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি এমন কি আমল করো তুমি এমন কি আমল করো তুমি এমন কি আমল করো বলছে ইয়া রাসূলুল্লাহ আমল সাধারণভাবে সবাই যা করে আমি তা করি তবে আমার একটা আমল আছে আমি 24 ঘন্টা ওযু অবস্থায় থাকি ওযু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে দুরাকাত ওযু করে দুরাকাত নামাজ আদায় করি আমরা এরকম একটা এর আগে আমি একটা ঘটনা বলেছিলাম কাঠুরিয়ার ঘটনা কাঠুরিয়া কাট কাটছে বড়বীর আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে যাচ্ছে আব্দুল কাদের জিলানি বললেন ও কাঠুরিয়া ভাই আসরের আজান হয়ে গেছে নামাজ পড়বে না কাট কাটছো ওযু করে লাও কাঠুরিয়া বললেন আপনি কে আপনি এরকম একটা কথা বলতে পারলেন আমার বলছে কি কথা বলেছি আমি খারাপ বলেছি বড় বিষয় বাজে কথা বলেছি কি শোনেন বড় সাহেবের বললেন যে আমি একজন মুসলমান আর আপনি বলছেন ওযু করে লও মুসলমান বিনা ওযুতে থাকে আপনি বললেন কি করে ওযু করতে একটা মুসলমানের এ ঠকে গেছে না যায়নি এইবার নামাজ পড়াবে কে দুজনের ভিতরে তো দাঁড় করিয়ে দিয়েছে বড়পীর সাহেব বলছে আপনি পড়ান আর কাটুরিয়া বলছে আপনি পড়ান موسى تُرَى عَهَدْ نُرِبْ